আবারও উত্তপ্ত কাশ্মীর পরিস্থিতি টানা অবরোধের মাঝে জনজীবন স্থবির হয়ে পড়েছে সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন উপত্যকার বাসিন্দাদের শুক্রবার জুমার নামাজের পর নিষেধাজ্ঞা ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা এদিকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব নেতারা সমাধানে দুই পক্ষের আলোচনার উপর জোর দাবি তাদের বিস্তারিত চন্দ্রই চন্দ্রের ডেস্ক রিপোর্টে কাশ্মীরের জনমনে ক্রোধ দিনে দিনে বাড়ছে জনজীবন স্থবির হয়ে পড়েছে কাশ্মীরবাসীর সাহিত্য বাতিলের প্রতিবাদে নিষেধাজ্ঞা ভেঙে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে ডাক দিয়েছেন সেখানকার স্থানীয় নেতারা বৃহস্পতিবারও কাশ্মীরে থমথমে পরিবেশ বিরাজ করছে বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া শ্রীনগরের দোকানপাট বন্ধ রাখা হয় অপ্রীতিকর ঘটনা রোধে সশস্ত্র পুলিশ সদস্যরা টহল দিয়েছিল সেখানে এখানকার সবকিছুই পুলিশের অধীনে রয়েছে এবং সব এমন ভাবে বন্ধ হয়ে গেছে যেন আমরা কারাগারে আছি ছোট ছোট বাচ্চাকে আমরা সবাই কাশ্মীরের স্বাধীনতা চাই যা কিছু হচ্ছে আমরা কারো সাথেই নেই এদিকে সীমান্তে ভারত পাকিস্তান সেনা উত্তেজনার মধ্যে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ দুজন নিহত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর এই প্রথম সেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল বিভক্ত কাশ্মীরের উত্তেজনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মোদীর প্যারিস সফরে এই দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে ফ্রান্সের পক্ষ থেকে উত্তেজনা নিরসনে পাকিস্তানকেও আহ্বান জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের উপর বল প্রয়োগ না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সংকট সমাধানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এদিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে এখনও পর্যন্ত বিশৃঙ্খলা দেখা না গেলেও গোয়েন্দা রিপোর্ট বলছে কেন্দ্রের বিশেষ ক্ষমতা রদের পদক্ষেপে ফুসছে জম্মু কাশ্মীরের একাংশ কেন্দ্রীয় সরকার কাশ্মীর নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপগুলো দ্রুত শুরু করতে পারলে সাধারণ মানুষের মন থেকে বিভ্রান্তি দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চন্দ্রা নিউজ টোয়েন্টি